এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টিজ ব্লগ। তো আমি আবারও চলে এসেছি একটা অসাধ একটু অন্যরকম সর্ষে ইলিশের রেসিপি নিয়ে। তো দেখতেই পাচ্ছ, প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি, তার মধ্যে নিয়েছি সর্ষের তেল, এখানে রিফাইন তেল দেব না, তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে। এরপর অ্যাড করলাম কাঁচা লঙ্কা, এই এটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের পেস্ট। এখানে বেশি সর্ষে দেওয়া যাবে না, কারণ মাছটা তিতো হয়ে যেতে পারে। তারপরে অ্যাড করলাম রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো অ্যাড করেছি। তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর 5 মিনিট হালকা আঁচে এটা রেখে দিতে হবে। প্রায় 10 মিনিট মতো নাড়াচাড়া করার পর এখন আমি দেখতে পাচ্ছি প্রায় তরকারিটা অনেকটা গ্রেভিটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এটা কখন বোঝা যাবে ভাজা ভাজা হয়ে গেছে, যখন গ্রেভিটা হালকা হালকা লালচে লালচে হয়ে যাবে। তারপর এর মধ্যে ঠান্ডা জল অ্যাড করলাম আর তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এরপর জল অ্যাড করার পর এটা ফোটার পর এর মধ্যে হালকা একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করব। এই যে দেখতেই পাচ্ছ লঙ্কার গুঁড়ো দিলাম। এরপর ঝোলটাকে ভালো মতো নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছ ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এরপর একে একে ইলিশ মাছগুলো ছেড়ে দিতে হবে। সো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এরপর ইলিশ মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। আর ইলিশ মাছগুলো অ্যাড করার পর বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ মাছগুলো ভেঙে যেতে পারে, ভীষণ নরম মাছ হয় ইলিশ মাছ, তোমরা সবাই জানো। এরপর মাছটাকে সিদ্ধ হওয়ার জন্য 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর 10 মিনিট পর দেখবো রেজাল্টটা কী এসছে। তো দেখতেই পাচ্ছ 10 মিনিট পর এটা আমি 10 মিনিট পর ঢাকা সরিয়ে দেখলাম, এখনও হয়নি। তারপর আমি আবার 5 মিনিটের জন্য আমি আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছি তরকারিটা রেডি টু সার্ভ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, আর দুপুরবেলা ভাতের সাথে এটি পরিবেশন করাই যায়।